আরে টিন কাটাটা দেখি না আগে যা, টিনটা উপরে না গেলে দেখেছিল কালকে। অ্যাকচুয়ালি আমরা রাত্রে দোকান বন্ধ করার পরে বাড়ি যাই আমরা, দোকানে আমাদের টিকিট ছিল, টাকা ছিল, প্লাস আমাদের ড্রয়ারে ল্যাপটপ রাখা ছিল, ল্যাপটপ নিয়ে গেছে, তার মধ্যে আমাদের টিকিট ছিল, টিকিট ক্যাশ সব নিয়ে গেছে। আপনারা কখন দেখছেন এটা? আমরা সকালে অ্যাকচুয়ালি 11টার পরে আমরা দোকান খুলি, 11টার পরে দোকান খোলার পরে দেখি আমাদের দোকানে উপরে টিন কেটে ঢুকেছে দোকানের। কত টাকার মতো তাও চুরি হয়ে গেছে? ওই আমাদের 10-12 হাজার টাকা ক্যাশ ছিল দোকানে, 10-20 টাকা নোট ছিল। আপনার নাম? আমার নাম হচ্ছে রতন মণ্ডল। দোকানের নাম কি? দোকানের নাম রতন অনলাইন লটারি এজেন্সি। আপনি থানার মধ্যে কি কেস করেছিলেন? হ্যাঁ, বড়বাবু আসছিল, বড়বাবু এসে দেখে গেল। আপনারা এমনি নিজস্বভাবে কোনো না না, বড়বাবু ডাকবে আমাদের সন্ধ্যাবেলা, বলেছে আমাদের ডাকবো, আমরা যাবো। ঠিক।